হ্যালো ভিউয়ার্স, আমি কাকুলি। চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে, সেটা হলো আজ আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি, কি করব, সব কিছু শেয়ার করব। দেখেন আমি এখানে রেডি হয়ে একটু গাড়ির জন্য ওয়েট করতেছি। আমি একটু ঘুরতে যাব, এক জায়গায় যাব। এখানে আমি গাড়িতে উঠে পড়লাম, দেখেন উঠে এখন আমি কোথায় যাব, কি করব, সব কিছুই শেয়ার করব। তবে আমার কপালটা এত খারাপ, তা বলার মতন কিছু নাই। আমার মতন কপাল কয়জনের আছে। গেলাম মানে যে কাজে গেছি সেটা না কিনে অন্যটা নিয়ে আসছি। এই যে এখানে আমি, এটা হলো চিরিপুরে ফ্লাইওভারের উপরে উঠেছি। আমি উঠে একটু আপনাদের সাথে ভিউটা দেখালাম রাত্রে সন্ধ্যার। তো এখানে একটা মুরব্বী মহিলা হেঁটে যাচ্ছে, মানে ফ্লাইওভার পার হতে পারছিল না, আমি একটু হেল্প করলাম, তারে ধরে একটু নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে ১০০টা টাকা দিয়ে দিলাম। হয়ে একটা ভিক্ষুক ছিল, অনেক কষ্ট করে মানে নামছিল ঈদ নিয়ে। পরে আমি এই দেখেন আমি এখানে ধরে তারে নামাইয়া দিলাম। এই যে দেখেন আমি নামিয়ে তারে ১০০টা টাকা দিয়ে দিয়েছি। আর আমি আসছি, এর আগেও দেখছেন আমি পাখি কেনার জন্য আসছি, আজও আসছি পাখি কেনার জন্য। আমি টিয়া পাখি কেনার জন্য আসছি, কিন্তু কপালটা এত খারাপ, আমি টিয়া পাখি এখানে ছিল না। আর খুবই কষ্টজনকভাবে মানে কি কিনবো টিয়া পাখির জন্য আশা করে গেছি। সে ভাইয়াটা বললো মানে সামনে সপ্তাহে আসতে পারে। তো তারপরে টিয়া পাখি না কিনে দেখেন কোয়েল পাখি এখানে, আমার তো মনটা খুবই খারাপ, খুবই খারাপ। আলিফ বাবুরও খারাপ, সে কিনবে টিয়া পাখির জন্য আশা করে আছে। তারপর কী করার, কেনা হলো না, না কিনে এখানে দেখেন আমি দুটা কোয়েল পাখি কিনলাম। আর এখানে ফুচকা খাচ্ছি আমরা, এই যে ফুচকা খেয়ে মানে ফুচকা চটপটি মানে দেখেন এখানে খাচ্ছি আমরা। ফুচকা চটপটি খেয়ে আবারও বের হলাম। এই যে দেখেন বাসাতে চলে আসছি। আসার পরে খাঁচা কেনার জন্য, যেহেতু কোয়েল পাখি যেহেতু পাইলাম না, পরের দিনে যে পরের দিনে আবারও বের হয়েছি, কোয়েল পাখি কিনেছি এর জন্য, খাঁচা নেওয়ার জন্য। খাঁচা কিনেছিলাম একটা বড়, কিন্তু ওটাতে কোয়েল পাখি থাকে না, বের হয়ে যায়। এই খাঁচাটা আম্মু যে হাতে, ওই খাঁচাটা কিনেছিলাম। পরে আম্মুর সাথে করে নিয়ে আবারও গেলাম কাশিমপুর, যেখানে আমি খাঁচা কিনতে গিয়েছিলাম, মানে কিনে আনছিলাম সেই দোকানে যায়। যে এই খাঁচাটা আবার কিনলাম, এই যে এটা কিনে নিয়ে এখানে মানে এই যে খাবারের একটা মানে একটা পানি আর একটা হলো খাবারের দেওয়ার দুটা বাটি সেট করে দিচ্ছে। ফাইনালি আমার ই করা শেষ। এই দেখেন কোয়েল পাখি নিয়ে আসছি। তাহলে চিন্তা করেন, গেলাম হলো টিয়া পাখি কিনতে না পেরে চলে আসলাম কোয়েল পাখি কিনে। খুবই মানে মনটা খারাপ ছিল, তারপরেও আর কিছু করার নাই, যেহেতু নাই। সে বলছে সামনে সপ্তাহে আমার নাম্বার দিয়ে দিয়েছে ফোন দেওয়ার জন্য, যে ফোন দিন যদি টিয়া পাখি আসে তাহলে আপনি নিয়ে যেতে পারবেন। সো দেখি সামনে সপ্তাহে যদি না আসে তাহলে হলুদ পাখিগুলি নিয়ে আসবো দুজোড়া। যাই হয় হোক, টিয়া পাখি না হয় না হোক, ওই পাখিগুলি পালবো। এই দেখেন এখানে আমি খাবার দিচ্ছি, কী সুন্দর করে পাখিগুলি খাচ্ছে। এই যে দুটা কিনেছি, আরও দু চারটা কিনবো। আর ওই পাখি যদি না পাই তাহলে এই পাখি কিনবো, ওই হলুদ পাখিগুলি কিনবো। ছো এই দেখেন এখানে কী সুন্দর আর দৌড়াদৌড়ি করতেছে, খুবই সুন্দর লাগছে। সো সবাই দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। দেখেন পাখিগুলি কত সুন্দর, কিউট। আমার খুবই ভাল লাগে পাখি পালতে। তারপরেও মানে যেটা আশায় গিয়েছিলাম সেটা যেহেতু হলো না, দেখি পরবর্তীতে কি করা যায়। যদি পাই, এখানে না পাই, ঢাকাতে যদি পাই তাহলে নিয়ে আসবো। সো দেখেন আর কত সুন্দর দৌড়াদৌড়ি ই করতেছে, শুধু বের হওয়ার জন্য ই করতেছে। সো রাখি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মন খারাপের বিষয় জানালাম। টাটা বাই।